बिस्मिल्लाह रहमान रहीम। प्रिय शिक्षार्थी बंधुरा केमन आछो तुम्हरा भालो आछो कि गत क्लास तुम्हारा करेछो आमी जे गत क्लासे छिलाम तोमादेर संगे हाँ करेछो तुम्हरा। अच्छा शोनो गत क्लासेर धारावाहिकताय आज के तुम्हारे क्लासटा बोले शेष करे दिब। तुम्हरा एकटु मनोयोग दाओ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গত ক্লাসে তোমাদের ধারাবাহিকতা শেষ করে দিয়েছিলাম, বঙ্গভঙ্গ পড়াচ্ছিলাম, ইংরেজ উপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল, সেটা শেষ করে তোমাদের বঙ্গভঙ্গ শুরু করেছিলাম এবং বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণটা তোমাদের সঙ্গে আমার আলোচনা করা হয়েছে আর পরবর্তী কারণগুলি তোমাদের আজকে বলবো, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। বোর্ডে নিশ্চয় দেখতে পাচ্ছ তোমাদের প্রশাসনিক কারণ বলা হয়ে গেছে, তারপরে তোমাদের একটু রিপোর্ট করতেছি একটু সংক্ষেপে। আমি প্রশাসনিক কারণটা মানে প্রশাসনিক দিক থেকে আমাদের যে বাংলা প্রদেশ ছিল এই প্রদেশটা বিশাল বড় ছিল, বিভিন্ন জাতি অধ্যুষিত এলাকা, বিশাল বড় এলাকা, যে এলাকার দ্বারা একজন মাত্র লেফটেন্যান্ট জেনারেলের পক্ষে শাসন করা সম্ভব হয় নাই। এই কারণে ব্রিটিশ সরকার, এর পিছনে আরও কিছু কারণ ছিল, ব্রিটিশ সরকার এই বঙ্গবিভাগের প্রয়োজনীয়তাটা অনুভব করেছে এবং বঙ্গবিভাগটা করেছে। এখন তোমাদেরকে যেটা আমি ডিটেলস বলবো তোমাদের রাজনৈতিক কারণ, রাজনীতি বোঝো তো তোমরা, মুখে মুখে বলো কিন্তু এখনই যদি বলি রাজনীতিটা কি আর কথা বলবো না। আচ্ছা রাজনীতি হচ্ছে কৌশল বা রাজনীতি একটা দেশের রাজ্য পরিচালনার একটা কৌশল বলতে পারো। রাজনীতি ছাড়া আসলে কোনো দেশই, কোনো দেশ, কোনো জাতি তাদের রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না। যাই হোক, তোমাদের রাজনৈতিক কারণের মধ্যে তোমাদেরকে যেটা আজকে তোমাদেরকে বলবো আমি, সেটা হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন দমন করা, জাতীয়তাবাদী আন্দোলন দমন করা। আচ্ছা জাতীয়তাবাদী শব্দটার অর্থ কী নিশ্চয় জানো তোমরা? জাতীয়তাবাদী বলো তো বন্ধুরা। জাতীয়তাবাদী হচ্ছে একটা দেশ, জাতি বোঝো তো, একটা দেশ, একটা জাতি, একটা যেমন আমার বাঙালি জাতি সেরকম জাতীয়তাবাদী হচ্ছে বাঙালি জাতির ভিতরে যে বাঙালির সার্বভৌমত্ব, বাঙালি দেশ, নিজস্বতা, স্বকীয়তা সম্পর্কে যে বোধ, এটা হচ্ছে জাতীয়তা। একটা দেশ সম্পর্কে নিজের ধারণা বা প্রেম ভালোবাসা যেটা বলো, দেশের প্রতি আনুগত্য থাকা, এটা হচ্ছে জাতীয়তা। যাই হোক, জাতীয়তাবাদী আন্দোলন দমন করা, তাহলে বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণের একটা প্রথম ধাপ হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন দমন করা, তাহলে জাতীয়তাবাদী আন্দোলন কীভাবে দমন করতে হবে? ভারতবর্ষের মানুষের ভিতরে, তোমাদের পূর্বে বলেছি আজও সংক্ষিপ্ত আকারে বলছি, বহুদিনের পঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভ বিভিন্ন ব্রিটিশ সরকারের, ইংরেজদের দমননীতির ফলে ভারতবাসীর ভিতরে একটা ক্রোধ সৃষ্টি হয়, পাশাপাশি জাতীয়তাবোধ সৃষ্টি হয়, দেশের প্রতি মমত্ববোধ, ভালোবাসা, সব কিছু মিলে দেশের সুরক্ষা, এই ধরনের একটা বোধ ভারতবাসীর ভিতরে আসে। এই জাতীয়তাবোধ থেকেই ভারতীয়রা কী করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে, জাতীয়তাবোধ মানে জাতীয়তা থেকে নিজের দেশকে রক্ষার কারণে ব্রিটিশদের বিরুদ্ধে নিজেকে সোচ্চার করার জন্য নিজেদেরকে তৈরি করেছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে তারা আন্দোলন করবে এবং করছে এবং পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে তাদেরকে এদেশ থেকে তাড়াবে। যাই হোক, তোমাদের এই জাতীয়তাবোধ থেকে ব্রিটিশ সরকার, এটা একটা রাজনীতি, একটা কৌশল ব্রিটিশ সরকারের। ব্রিটিশ সরকার যখনই দেখল যে সমগ্র ভারতবাসীর, বিশেষ করে দুইটা তোমাদের আগে পূর্বে বলেছি এখনও বলছি, যে দুই অধ্যুষিত এলাকা বঙ্গদেশটা, একটা হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা, তার মানে কি তোমরা আমি কি বলতে চাচ্ছি শুধুই হিন্দু আর মুসলিম দিয়ে ভারতবর্ষ ভরা ছিল? একটা অস্পষ্ট ধারণা রয়ে গেছে তোমাদের, আমি বলছি তোমাদের, সেটা হচ্ছে হিন্দু মুসলমান যে শুধুমাত্র হিন্দু আর মুসলমানই যে ভারতবর্ষে রয়েছে তা কিন্তু নয়। তোমাদের হিন্দু মুসলমান ছাড়াও ছোট ছোট নৃগোষ্ঠী, উপজাতি, বৌদ্ধ খ্রিস্টান, অনেক ধরনের জাতি এসে বাস করেছে কিন্তু তাদের সংখ্যা অতি নগণ্য, কম। অর্থাৎ তারা এদেশের, এ দেশ বলে তারা দাবি করতে পারে না। এদেশের ওই দুটা অংশের মানে সংখ্যাগরিষ্ঠ যারা ছিল
এক শ্রেণী ছিল হিন্দু, পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে কলকাতাকে কেন্দ্র তার হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, অপরদিকে বঙ্গদেশ পূর্ববঙ্গ যেখানে আমরা বাস করছি এখন বাংলাদেশ এই এলাকায় মুসলমানের সংখ্যা বা সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বাস করত। যাই হোক, এই যে ব্রিটিশ সরকারের কৌশলটা কি ছিল রাজনৈতিক কারণ, যে এই হিন্দু আর মুসলমানদেরকে যদি বিভেদ এদের ভিতরে যদি আলাদা করে দেয়, এদের বোধটা এই জাতীয়তা বোধটা যদি নষ্ট করে দেওয়া যায়, এরা আন্দোলন শুরু করেছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। এই জাতীয়তা বোধে এদের ভিতরে এই ব্রিটিশ সরকার তখন দেখলো যে বঙ্গভঙ্গটা যদি করে দেওয়া হয় তাহলে এই জাতীয়তা বোধে এদের ভিতরে নষ্ট হয়ে যাবে বা বিভেদ হয়ে যাবে, এটা একটা রাজনৈতিক কৌশল ছিল ব্রিটিশ সরকারের। এভাবে তারা জাতীয়তাবে মূলত জাতীয়তাবাদী আন্দোলনটা এই দেশপ্রেমের যে অনুভূতিটা এটাকে নষ্ট করে দেওয়ার জন্য, দমন করার জন্য ব্রিটিশ সরকার এই বঙ্গভঙ্গটা করেছিলেন। আরেকটা হচ্ছে তোমাদের হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি, যদিও সংক্ষিপ্ত আকারে একই ধরনের কথাই আসতেছে, জাতীয়তাবাদী আন্দোলন আর হিন্দু মুসলিম বিরোধ সৃষ্টি। হিন্দু মুসলিম বিরোধ বা বিভেদ সৃষ্টিটা কী, ওই যে তোমাদের আগে বলেছি যে তোমরা জানো যে দশের লাঠি একলা বোঝা, এই যে হিন্দু আর মুসলমান মিলে ভারতবর্ষটা ছিল, এতগুলো মানুষ হিন্দু মুসলমানদের মধ্যে যদি মিল সৃষ্টি হয়, মুহূর্তবোধ সৃষ্টি হয়, এদের মধ্যে যদি মিল থাকে, তো এরা সবাই মিলে, তোমরা আগেও তোমাদেরকে একটা কথা বলেছি, 1857 সালে যখন যুদ্ধ হয়েছিল, ভারতীয়রা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন করেছিল, তখন কিন্তু অতি অল্প কারণে ভারতীয়রা ব্রিটিশদের কাছে পরাজয় বরণ করেছিল। কিন্তু পরাজয় বরণ করলে কী হবে, তোমরা বুঝতে পারছো যে ব্রিটিশরা তখন কিন্তু ভারতের শক্তি সম্পর্কে সম্পূর্ণ সচেতন হয়ে যায়, যে তারা দেখতে পায় যে ভারতীয়দের শক্তি কতটুকু, এবং তখন থেকে তার প্রমদগন্তি ছিল এবং তারা চিন্তায় ছিল যে কীভাবে এই ভারতের সকল মানুষদের মধ্যে মানে বিভেদ সৃষ্টি করে দেওয়া যায়, যাতে বিভেদ সৃষ্টি হলে ভাগ করা, ওদের একটা কৌশল ছিল যে বিভেদ করে শাসন করা, ভাগ করে শাসন করা, অর্থাৎ হিন্দু মুসলমানদের মধ্যে যদি ভাগ করে দেওয়া যায়, বিভেদ করে দেওয়া যায়, তাহলে ঐক্যবদ্ধ শক্তিটা ওদের ভাগ হয়ে যাবে, আর যখন ঐক্যবদ্ধ শক্তিটা ভাগ হয়ে যাবে তখন ওরা এক মানে হিন্দুরা একা একা ব্রিটিশদের বিরুদ্ধে পারবে না, মুসলমানেরা পেরে উঠবে না, মাঝখান থেকে ফায়দা লুটবে কারা, ব্রিটিশরা। হিন্দু মুসলমানরা তাদের দ্বন্দ্বের বিরুদ্ধে আলাদা আলাদা হয়ে থাকবে। বঙ্গ, তাহলে বঙ্গের কথা আসছে কেন, বঙ্গবিভক্তি, বঙ্গবিভক্তির কথা আসতেছে এই কারণে যে ব্রিটিশ সরকার কৌশলে বঙ্গবিভক্ত করে দিলে, অর্থাৎ এই চাওয়াটা ছিল পূর্ববঙ্গের মানুষদের, এই চাওয়াটা কাদের ছিল, পূর্ববঙ্গের মানুষদের, পূর্ববঙ্গের মানুষদের ভিতরে এই চাওয়া ছিল যে আমরা বঙ্গকে ভাগ করে নেব, আর এই এই সুযোগটাই ব্রিটিশ সরকার নিয়েছিল এবং বঙ্গটাকে তারা ভাগ করে দিয়েছিল, দিয়ে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ নীতিটা মনোমালিন্যটা টিকে রেখেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আরও তোমাদেরকে একটু ভালো করে বুঝে দিচ্ছি, সেটা হচ্ছে যে হিন্দু মুসলমান বিরোধ সৃষ্টি। তোমাদেরকে আমি বলছি যে এই যে তোমাদের হিন্দু মুসলমান বিরোধ সৃষ্টি, বিরোধ হলো এদের ভিতরে, তারপর বঙ্গভঙ্গটা ভাগ হয়ে গেল, তারপর আরেকটা কী কারণ আসলো তোমাদের, তৃতীয় কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। কী কারণ, অর্থনৈতিক কারণ। তো অর্থনৈতিক কারণটা কীরকম তোমরা বুঝো তো, অর্থনৈতিক কারণ মানে অর্থ সংক্রান্ত কিছু বৈষম্য নিশ্চয় পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মানুষদের মধ্যে বিরাজ করতেছিল, সেটা কি অর্থনৈতিক কারণটা হচ্ছে যে সেই সময় ব্রিটিশ সরকার ভারতীয়দের উদ্দেশ্যে যে সকল অনুদান দিতেন সারা ভারতবর্ষের জন্য, সকল যেমন ধর সেই টাকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বলো, কলকারখানা বলো, আর বিভিন্ন কোম্পানি সব কিছু কোথাকে কেন্দ্র, কোথায় কেন্দ্র করে গড়ে উঠত, কলকাতাকে কেন্দ্র করে, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকে কেন্দ্র করে গড়ে উঠত, একটাও পূর্ববঙ্গ বা ঢাকাকে কেন্দ্র করে কোনো উন্নয়নমূলক কাজে হতো না। অথচ যেই শিল্প প্রতিষ্ঠানগুলি, যে শিল্প প্রতিষ্ঠানগুলি তোমাদের পশ্চিমবঙ্গে করা হয়েছিল সেগুলি কিন্তু, সেগুলি তো কলকারখানা তো এমনি এমনি টিকে থাকে না, কলকারখানাতে শুধু মালামাল উৎপাদিত হয় না, কলকারখানাতে কোনো কিছু সৃষ্টি করতে, উৎপাদন করতে, তৈরি করতে কী লাগে, কাঁচামাল লাগে, কাঁচামাল লাগে, আর কাঁচামাল সেই সময়কার একটা বিশাল, সেই সময়ের একটা বিশাল কাঁচামাল বা বৃহৎ কাঁচামাল ছিল পাট শিল্প, আর এই পাট কিন্তু পশ্চিমবঙ্গের মানুষেরা, পশ্চিমবঙ্গে উৎপাদিত হতো না, কোথায় উৎপাদিত হতো, পূর্ববঙ্গে, পূর্ববঙ্গের কৃষকরা শ্রম দিয়ে এই পাট উৎপাদন করতো, আর সেই পাট তারা নামমাত্র দাম দিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে যেয়ে সেগুলি তাদের কলকারখানা তারা কাঁচামাল হিসেবে ব্যবহার করত। অথচ কোনো উন্নয়নমূলক কাজ তোমাদের
ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গে গড়ে ওঠেনি। পূর্ববঙ্গে মানুষদেরকে শোষণ করা হচ্ছে বিভিন্নভাবে, শুধু এভাবে অর্থনৈতিক দিক থেকে শুধু পঙ্গু করে রাখা হয়েছিল, সব ধরনের উন্নয়নমূলক কাজ পশ্চিমবঙ্গে হচ্ছিল, অপরদিকে পূর্ববঙ্গের মানুষেরা সকল ক্ষেত্রে অবহেলিত। যেমন বেকারত্বের ভার বাইরে যায় পূর্ববঙ্গে, কোনো অফিস নাই, আদালত নাই, স্কুল কলেজ নাই, যোগাযোগ ব্যবস্থা ভালো না, সকল কিছু, সকল অর্থনৈতিক কর্মকাণ্ড, উন্নয়ন কর্মকাণ্ড কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে, কলিকাতাকে কেন্দ্র করে, মূলত কলকাতাকে কেন্দ্র করে। আর কলকাতা থেকেই কিন্তু মূলত সকল ধরনের আন্দোলন, ব্রিটিশ বিরোধী সকল ধরনের আন্দোলন কিন্তু পরিচালিত হয়েছিল কলিকাতা থেকেই, ওটাই কেন্দ্রস্থল ছিল, মূল কেন্দ্রস্থল ছিল। যাই হোক, এভাবে দেখা গেল যে একদিকে পশ্চিমবঙ্গের মানুষেরা অর্থনৈতিক দিকে চাঙ্কা হয়ে উঠল, আর অপরদিকে পূর্ববঙ্গের মানুষেরা অবহেলিত থেকে গেল, বেকারত্ব বেড়ে গেল, হচ্ছে এদের জীবনযাত্রার মান হচ্ছে নিম্ন হয়ে গেল, এদের খাদ্যাভাব, অর্থভাব সকল দিক থেকে এরা পিছিয়ে পড়েছিল। আর এই কারণেই পূর্ববঙ্গের মানুষেরা, এই অর্থনৈতিক এই বিরাট একটা বৈষম্যের কারণে পূর্ববঙ্গের মানুষেরা ব্রিটিশ সরকারের কাছে এই বঙ্গটাকে ভাগ করার আবেদন করেছিল, দরখাস্ত করেছিল। এবং ব্রিটিশ সরকার নিশ্চয়ই তোমার বুঝতে পারছো এই সুযোগটা গ্রহণ করেছিল, যে তারা তো আগে থেকে চাচ্ছিলেন যে দুই বঙ্গ ভাগ হয়ে যাক, এদের মধ্যে বিভেদ সৃষ্টি হোক, এদের ভিতরে নিজেরাই ঝগড়া। তোমরা তো বুঝতে পারো যে নিজেদের মধ্যে যখন একটা ঝগড়াঝাটি থাকে, নিজের একটা পরিবারে যদি বাবা ছেলে মেয়ে সকলের মধ্যে দ্বন্দ্ব থাকে, তাহলে ওই দ্বন্দ্বের ভিতরে কিন্তু বাইরের কোনো শক্তি যদি তোমাদের থাকে, তাহলে সেই শক্তিটা কিন্তু চট করে ভিতরে ঢুকে পড়তে পারে। কিন্তু নিজেদের মধ্যে, নিজেদের ফ্যামিলির মধ্যে যদি মিল থাকে, ভাইয়ে ভাইয়ে কোনো বিরোধ না থাকে, চাতাভাতিতে কোনো বিরোধ না থাকে, সেই ফ্যামিলিতে কিন্তু বাইরের কোনো শক্তি কিন্তু প্রবেশ করতে পারে না। কি বন্ধুরা, বুঝতে পারছো? এটা গেল তোমাদের অর্থনৈতিক কারণ, ওই সামাজিক। তারপরে আসলো তোমাদের সামাজিক কারণ। সামাজিক কারণটা ঠিক ততটা, অর্থনৈতিক কারণটা যতটুকু, ঠিক সামাজিক কারণটাও ততটুকু। কেমন এই সামাজিক কারণটা হচ্ছে যে যখনই একটা দেশ একটা উন্নয়নের দিকে ধাবিত হবে, একটা এলাকা উন্নয়নের দিক থেকে ধাবিত হবে, সেই এলাকাকে কিন্তু, এলাকাকে কেন্দ্র করে সেই মানুষগুলির জীবনযাত্রা, সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। যেমন পূর্বের যুগে তোমরা দেখতে পেরেছ, আরও 20-30 বছর আগে কিন্তু আমাদের মা চাষিরা, এই যে আমরা যে শিক্ষা ব্যবস্থা, তোমরা যে শিক্ষা ব্যবস্থার যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছ, ছেলে মেয়েরা একই বাসার পাশে, বাসা থেকে ভাত খেয়ে আসে, তোমরা স্কুল কলেজে পড়তে পারছো, তারপর হচ্ছে তোমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো, রিক্সায় উঠে বসে তোমরা 10 টাকা 5 টাকা চেঞ্জ দিতে উঠলেও তোমরা নিজের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারতেছো, রাস্তাঘাট উন্নয়ন সব দিক দিয়ে সুন্দর, রাস্তা যানবাহন ব্যবস্থা ভালো, এতে করে কী হচ্ছে, তোমাদের জীবন ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, সামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে, তোমরা উন্নয়নশীল একটা সামাজিক ব্যবস্থায় তোমরা বসবাস করছো। কিন্তু হচ্ছে সেই সময় সামাজিক ব্যবস্থার দিক থেকে হচ্ছে পূর্ববঙ্গের, পশ্চিমবঙ্গের মানুষরা, তা কলিকাতার মানুষেরা উন্নতির দিকে ধাবিত হলেও, তারা ভালো থাকলেও, সকল দিকে তারা উন্নত জীবনযাপন করলে, সামাজিক অবস্থার তাদের উন্নতি আসলেও, পূর্ববঙ্গের মানুষের কিন্তু সকল দিক থেকে পিছিয়ে থাকার কারণে তাদের উন্নতি তো হয় না, বরং অপরদিকে বেকারত্বর হার বেড়ে যায়। শুধু বেকারত্ব হার বেড়ে যায়, মানুষ যখন পেটে ক্ষুধা থাকে তখন মানুষ কিন্তু অসৎ কাজে লিপ্ত হয়, তখন দেখা যায় শুধু বেকারত্ব না, এই ধরনের বেকারত্বর যন্ত্রণায় পূর্ববঙ্গের মানুষদের চুরি ডাকাতি রাহাজানি খুন অনেক কিছু রাস্তাঘাটে বেড়ে যায়। এত করে মানুষের কি হীন প্রতিপূর্ণ হয় এবং মানুষের সামাজিক অবস্থা নিম্নস্তর গঠিত হয়। এই সামাজিক কারণে পূর্ববঙ্গের মানুষেরা ব্রিটিশ সরকারের কাছে বঙ্গভঙ্গের দাবি করেছিল এবং এই দাবিটা ব্রিটিশ সরকার মেনে নিয়েছিল। একইভাবে তোমাদের আরেকটা কথা বলছি, আলিগড় আন্দোলনের প্রভাব। আলিগড় আন্দোলনটা কি, তোমাদের সঙ্গে পূর্বে আলোচনা করা হয়েছে, এখন একটু আবার সংক্ষেপে বলছি তোমাদের, আলিগড় আন্দোলনটা কে করেছিল তোমাদের মনে আছে কি? আলিগড় আন্দোলনটা করেছিল স্যার সৈয়দ আহমেদ খান। এই স্যার সৈয়দ আহমেদ খানটা কে? এনার সব পরিচয় বাদ দিয়ে পরিচয়টা তোমাদেরকে এখন সংক্ষিপ্ত আকারে বলবো, যে এনার কারণে তোমরা শুরু থেকে জানো যে সকল দিক থেকে পূর্ববঙ্গের মানুষেরা কিন্তু পিছিয়ে ছিল, সকল দিক থেকে বাংলার মানুষেরা, আমরা যারা বাংলাদেশে বাস করছি, সেই শুরু থেকেই শিক্ষা বলো, দীক্ষা বলো, আগে কিন্তু ইংরাজি শিক্ষায় শিক্ষিত বা একাডেমিক শিক্ষায় শিক্ষিত কিন্তু পূর্ববঙ্গের মানুষেরা শুরুতে ছিল না। কারা ছিল? পশ্চিমবঙ্গের মানুষেরা। আর সেই কারণেই আলিগড় আন্দোলন, স্যার সৈয়দ আহমেদ খান, পূর্ববঙ্গের মানুষদের, অবহেলিত পিছিয়ে পড়া মানুষদেরকে অগ্রসর করার জন্য ব্রিটিশ সরকারের কাছে এদের
প্রকৃত রূপ তুলে ধরার জন্য এই স্যার সৈয়দ আহমেদ খান পূর্ববঙ্গের মানুষদের ভিতরে একটু সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছিলেন এবং করেছিলেন। সেই সচেতনতাটা কি যে পূর্ববঙ্গের মানুষেরা শিক্ষা দীক্ষা সকল দিক থেকে সভ্যতা সকল দিক থেকেই কিন্তু পিছিয়ে ছিল। কাদের থেকে পিছিয়ে ছিল? পশ্চিমবঙ্গের কাছ থেকে পিছিয়ে ছিল। এবং এই পিছিয়ে থাকার কারণে পূর্ববঙ্গের মানুষেরা এদেরকে সচেতন করার জন্য এদের ভিতরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য তোমাদের আগে বলেছি শিক্ষিত ব্যক্তি সারা ভিতরে বোধ, এই যে জাতীয়তাবোধ বলো, দেশপ্রেম বলো, নিজেদের ভালো মন্দ কোনো কিছু বোধ যদি শিক্ষা না থাকে সে জাতির মধ্যে কিন্তু কোনো বোধ থাকবে না। তো ঠিক তেমনই আমাদের পূর্ববঙ্গের মানুষদের শিক্ষা ছিল না, তারা শিক্ষিত শিক্ষা দিক দিয়ে পিছিয়ে ছিল। শিক্ষা দিক দিয়ে পিছিয়ে থাকার অবশ্য একটা কারণও ছিল, শুরু থেকে পূর্ববঙ্গের মানুষেরা ব্রিটিশদেরকে শত্রু বলে মনে করতেন এবং ব্রিটিশদের ছায়া মেলে নিজেদের জাত ধ্বংস হবে বা তারা আমাদের হিত কামনা করে না বা ওদের দূরে থাকতো। ব্রিটিশদের সকল ব্রিটিশরা যখন এদেশ এসেছেন বিশেষ করে 1757 সালে, এই 1757 সালের পর থেকে সকল দিক থেকে ব্রিটিশদেরকে সহযোগিতা কারা করেছে? হিন্দু শ্রেণীরা। তারা তাদের ডাকে এগিয়ে গিয়েছে, তাদের ডাকে সাড়া দিয়েছে, কাছাকাছি পৌঁছেছে, যত তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছেছে আর তত তাড়াতাড়ি তারা এই হিন্দুরা সভ্য জাতি হিসাবে শিক্ষিত জাতি হিসাবে পরিণত হয়েছে। আর অপরদিকে মুসলমানেরা অবহেলিত জাতি, এরা সবসময় ব্রিটিশদের ছায়া মারেনি, এদের থেকে দূরে থাকার চেষ্টা করেছে এবং এই সুযোগে হিন্দুরা সকল দিক থেকে তাদের জায়গা দখল করে নিয়েছে। যেমন প্রশাসনিক ক্ষেত্রে বলো, বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে বলো, আর সকল দিক থেকে তার অধিকার আদায়ের প্রচেষ্টা তারা করেছে এবং সেই আদায় তারাও করতে পেরেছে, অধিকার আদায় তারা করতে পেরেছে। কিন্তু পূর্ববঙ্গের মানুষরা যেহেতু শিক্ষার আলো থেকে দূরে ছিল এই কারণে তারা পিছিয়ে ছিল। তবে এই স্যার সৈয়দ আহমেদ খান দেখলেন যে এরা যতই পূর্ববঙ্গের মানুষেরা ব্রিটিশ সরকারের কাছে নিজেদের উন্নতির জন্য আবেদন করুক নিবেদন করুক, কিন্তু এদের উন্নতি তখনই সম্ভব হবে যখন এরা শিক্ষায় শিক্ষিত হবে, একাডেমিক শিক্ষায় শিক্ষিত হবে। এই একাডেমিক শিক্ষাটা কি? ইংরাজি শিক্ষা। ইংরাজি শিক্ষা মানেটা কি? ইংরাজি শিক্ষা মানে কি শুধু ABCD শিক্ষা, ইংরাজিতে কথা বলা শিক্ষা? আসলে ঠিক তা না। একাডেমিক শিক্ষাটা হচ্ছে যে সে আগে প্রাচীন যুগে বা তারও পরে অনেক পরে মধ্যযুগেও এই বাংলার মানুষেরা এই স্কুল কলেজে বা যেই আমরা যেই একাডেমিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা এখন বিভিন্ন চাকরি বাকরি করছি, অফিস আদালত পরিচালনা করছি, এই শিক্ষাটা থেকে তারা দূরে ছিল। তাহলে তারা তখন কী শিক্ষা শিখত? টোল ভিত্তিক, মক্তব ভিত্তিক, শুধু ধর্ম শিক্ষা তাদের ভিতরে প্রচলিত ছিল, এর বাহিরে কিছু না। পরবর্তীতে ব্রিটিশরা এদেশে আসার সাথে সাথে তারা এদেশে স্কুল কলেজ, ইংরেজি স্কুল কলেজ, একাডেমিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ অনেক কিছু তারা যখন এদেশে করলো তখন তার আলোকে এদেশের মানুষেরা বিশেষ করে এদেশে হিন্দুরাই প্রথমে এগিয়ে গেল এবং এই সকল শিক্ষায় শিক্ষিত হলো এবং সেই পথ ধরে তারা প্রথমে উন্নয়নের সকল ধারায় তারা উপরে উঠতে লাগলো, অপরদিকে পূর্ববঙ্গের মানুষেরা অবহেলিত লাগলো। যাই হোক, আলিগড় আন্দোলনের দ্বারা এই সৈয়দ আহমেদ পূর্ববঙ্গের মানুষদের ব্রিটিশদের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তাদের ভিতরে সচেতনতা শিক্ষা সৃষ্টির চেষ্টা করেছিলেন, তাদের ভিতরে সচেতনতা শিক্ষা সৃষ্টি মানে এদের ভিতরে শিক্ষার মাধ্যমে শিক্ষার আলো মানুষকে কতটুকু আলো করে, কতটুকু এদের জীবনে সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারে, এইটা এই আন্দোলনটা আলী স্যার সৈয়দ আহমেদ খান বাংলার ঘরে ঘরে যেয়ে এটা মানুষের ভিতরে এটা পুষে দিয়েছিলেন। এই আলিগড় আন্দোলন, তোমাদের আবারও বলছি আলিগড় আন্দোলন কি, এই আন্দোলন কি কোনো মারামারি আন্দোলন, রক্তক্ষয়ের আন্দোলন না, বা ওই মাঠে মুখোমুখি যুদ্ধে কোনো জাতি জয়লাভ করলে, কোনো জাতি পরাজয় লাভ করলে, এরকম কোনো আন্দোলন না। এই আন্দোলনটা কী আন্দোলন? সচেতনতার আন্দোলন, শিক্ষা আন্দোলন, মানুষের ভিতরে বোধ সৃষ্টির আন্দোলন, মানুষের ভিতরে ভালো মন্দ বুঝার বোধের সৃষ্টির জন্য এই আন্দোলন তিনি করেছিলেন এবং অনেক বাংলার মুসলমানেরা তার ডাকে সাড়াও দিয়েছিলেন এবং তারা অনেকটাই নিজেদেরকে শিক্ষা দীক্ষায় তৈরি করতে পেরেছিলেন পরবর্তীতে। এবং এই জন্যই এখানে বলা হয়েছে যে আলিগড় আন্দোলনের প্রভাব, অর্থাৎ আলিগড় আন্দোলনের যখনই প্রভাব আসলো এই পূর্ববঙ্গের মানুষদের মধ্যে
স্যার সৈয়দ আহমেদের মাধ্যমে। এই আলিগড় আন্দোলনের প্রভাবে যে মানুষ সচেতন হলো, পূর্বমুখে মানুষের এতদিন যে নিজের অধিকার ছেড়ে মুখ থেবড়ে পড়েছিল, এই অধিকার বোধ তাদের ভিতরে জাগে উঠলো এই আলিগড় আন্দোলনের ফলে। আর এই আলিগড় আন্দোলনের ফলে যে বোধটা যখন এদের ভিতরে সৃষ্টি হলো, তখন ব্রিটিশ সরকার দেখতে পেলো যে এরা তো আর চুপ করে থাকছে না, এরা নিশ্চয় এরা এখন দুই বঙ্গের মানুষের একত্রিত হয়ে ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়াবে। এই ভয়ে তারা এই বঙ্গটাকে বিভক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং করেছিলেন। তোমাদের সর্বশেষ বঙ্গভঙ্গ আন্দোলনের তোমাদের বিশেষ করে তোমাদেরকে একটু তোমাদের ভিতরে একটু বলি একটা উদাহরণের মাধ্যমে, সেটা হচ্ছে তোমাদের, যদিও এই উদাহরণটা সম্পূর্ণরূপে এই শব্দটা ব্যবহার করা আমার ঠিক হচ্ছে না, তারপরেও একটু বলি যে পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গের মানুষেরা, তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়, পূর্ববঙ্গের মানুষেরা কেন বঙ্গ বিভক্তির জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন নিবেদন এবং আন্দোলন করেছিলেন, এবং ব্রিটিশ সরকারই বা কেন এটা মেনে নিয়েছিলেন, কেন নিয়েছিলেন, মেনে কেন আন্দোলন করেছিলেন? তোমাদের তো আগে থেকে জানা আছে যে ব্রিটিশ সরকার সবসময় হিন্দুদের সহযোগিতা পেয়েছে, পশ্চিমবঙ্গের মানুষদের সহযোগিতা পেয়েছে, অফিস আদালত প্রশাসন ব্যবস্থা সকল জায়গায় হিন্দুদেরকে পাওয়া গেছে। তবুও কেন হিন্দুদের তো ইচ্ছা ছিল না যে বঙ্গটা বিভক্ত হোক, বা হিন্দুরা সারা জীবন ধরে পশ্চিমবঙ্গের মানুষেরা পূর্ববঙ্গের মানুষদেরকে শোষণ করে আসছে। কীভাবে শোষণ করে আসছে? পশ্চিমবঙ্গে হাইকোর্ট বলো, মেডিকেল কলেজ বলো, শিক্ষা প্রতিষ্ঠান বলো, শিল্প প্রতিষ্ঠান বলো, সকল কিছু পশ্চিমবঙ্গেই গড়ে উঠেছে। আর সেই সকলকে যোগান দিয়েছে কারা? পূর্ববঙ্গের মানুষেরা। পূর্ববঙ্গের মানুষেরা হচ্ছে বিভিন্ন মামলা মোকদ্দমায় পড়েছে পূর্ববঙ্গের মানুষদেরকে নিয়ে, এই পশ্চিমবঙ্গের হচ্ছে উকিল বলো আর আদালত বলো হাইকোর্ট বলো এগুলো পরিচালিত হয়েছে, তাদের ব্যবসা ঠিকাতে টিকে রাখতে পেরেছে। এই মেডিকেল কলেজগুলিতে কোথায় থেকে ডাক্তার, পূর্ববঙ্গের মানুষেরা বেশি অসুস্থ থাকছে, বেশি অসচেতনতার অভাবে, সচেতনতার অভাবে তার রোগ ব্যাধি বালায় বেশি ছিল, তাদের এখানে কোনো ডাক্তার হসপিটাল ছিল না, এরা পশ্চিমবঙ্গের ডাক্তারদের স্মরণাপন্ন হয়েছে, তারা পূর্ববঙ্গের মানুষদেরকে নিয়ে ব্যবসা করেছে বা ডাক্তারি পেশা তারা টিকে রেখেছে। এভাবে দেখা যায় শিল্প প্রতিষ্ঠানেও ভালো ভালো বড় বড় প্রতিষ্ঠানে এখানকার মানুষেরা শিক্ষিত হয়ে, এখানকার মানে পশ্চিমবঙ্গের কথা বলছি, সেখানকার মানুষেরা এখানে শিক্ষিত হয়ে কাজকর্ম করে নিজেদের জীবন ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে, সর্বদিকে পূর্ববঙ্গের মানুষেরা অবহেলিত থেকে গেছে। অর্থ তোমাদেরকে যেটা এই কারণে শুধু পশ্চিমবঙ্গের মানুষের কিন্তু বঙ্গ বিভক্তির কোনো চাওয়া ছিল না, তারা চেয়েছিল যে দুই বঙ্গ একত্রিত থাক। কেন চেয়েছিল? তাদের স্বার্থ সিদ্ধি হচ্ছিল বা তাদের স্বার্থ তারা পূরণ করেছিল, পূর্ববঙ্গের মানুষের ঘাড়ের উপরে তারা হাত রেখে তাদের স্বার্থ তারা সিদ্ধি করতে পারতেছিল, তারা সকল কিছু সচল রাখতে পেরেছিল। অপরদিকে পূর্ববঙ্গের মানুষেরা অবহেলিত এবং শোষিত হতে থাকতেছিল, কাদের কাছে? ব্রিটিশদের কাছে কিন্তু না, কাদের কাছে? পশ্চিমবঙ্গের মানুষদের কাছে। তখন পূর্ববঙ্গের মানুষেরা কী করলো, তোমাদেরকে আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য বলতেছি যে ব্রিটিশ সরকারকে তোমাদেরকে একটু অভিভাবকের সঙ্গে তুলনা করি। বাবা বললে কথাটা কেমন লাগে তারপরে বলছি, যে দুই ছেলের অভিভাবক হচ্ছে ব্রিটিশ সরকার। দুই ছেলে কারা? একটা পূর্ববঙ্গ, একটা পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গের অভিভাবক হচ্ছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার দ্বারাই দুই বঙ্গ পরিচালিত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ব্রিটিশ সরকার বড় ছেলে পশ্চিমবঙ্গের হাতে সকল অর্থনৈতিক দায়িত্বটা, টাকা পয়সা বা যেটা অনুদান দেয় বা অর্থাৎ ব্রিটিশ সরকার থেকে যেই সাহায্যটা এই বঙ্গের মানুষেরা পায়, সব টাকা পয়সা কার হাতে যায়? পশ্চিমবঙ্গের প্রশাসনের হাতে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে, হিন্দুদের কাছে মূলত। এই টাকাটা কেন আসে? উভয় প্রদেশেরই উন্নয়ন সাধনের জন্য। কিন্তু বাস্তবে দেখা যায় যেহেতু কেউ নেই এখানে পশ্চিমবঙ্গের ভিতরে, কোনো জায়গাতে দেখবা যে লোক নেই, কোথাকার লোক নেই, পূর্ববঙ্গের লোক নেই, পূর্ববঙ্গের শিক্ষিত কোনো লোক নেই, নেতা নেই, নেতৃত্ব নেই, যারা কিনা এই অর্থটা তারা দুই বঙ্গের জন্য সমানভাবেই উন্নয়নমূলক কাজে ব্যবহার করবে। সেই কারণে স্বাভাবিকভাবে তোমরা তো বুঝো যে যে যেখানকার লোক, যদি আমরা বগুড়ার মানুষ কোনো একটা প্রশাসন ব্যবস্থা, যদি বগুড়াতে এখন আমাদের বগুড়াতে যদি দেখা যায় সচিবালয়ে বা ডিজি অফিসে বলো বা রাজনৈতিক কোনো সংসদে বলো বগুড়ার মানুষ যদি বেশি থাকে, তাহলে বগুড়ার উন্নয়নের দিকে অবশ্যই নজর দেবে বেশি।
আচ্ছা শোনো, তোমাদের ওই যে তোমাদের পূর্বে বলেছি এখনও বলছি যে সময় অতি সংক্ষেপ, অল্প সময়ের মধ্যে আমাদের তোমাদের সঙ্গে তোমাদের উপকারের জন্য আমাদেরকে ক্লাসগুলি নিতে হচ্ছে, সেই কারণে অনেক সংক্ষিপ্ততা আনতেছি, অনেক ভুল ত্রুটিও থাকতে পারে, ভিতরে অনেক কিছু সময় সংকীর্ণতার কারণে অনেক কিছু ডিটেলস আলোচনা করা অসম্ভব হচ্ছে না। তারপরে তোমাদের বঙ্গভঙ্গের উপরে যেইটুকু তোমাদের আলোচনা করলাম, তোমাদের পরীক্ষাতে বিশেষ করে তোমাদের পরীক্ষা সম্পর্কে একটু তোমাদের আলোচনা করি, যে বঙ্গভঙ্গের উপরে যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে আসবে সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গের কারণ, তার সঙ্গে ফলাফল, এবং কি আসতে পারে, এই একটা উদ্দীপক থাকবে, সেই উদ্দীপকটা এমনভাবে তোমাদের লিখাতে হবে যে যে উদ্দীপকে পড়লে তোমরা যাতে বুঝতে পারো যে এই উদ্দীপকে বঙ্গভঙ্গের কোন কারণকে মিন করছে, এবং সেই কারণের আলোকে তোমাদের বলা হচ্ছে যে উদ্দীপকের যে কারণের কথা বলা হচ্ছে বঙ্গভঙ্গের, সেই কারণের আলোকে তোমরা লিখো বঙ্গভঙ্গের কোন কারণের কথা বলছে সেটা তোমরা উদ্দীপকের আলোকে লিখো। এবং পাশাপাশি তোমাদের হিন্দু মুসলমানদের যে প্রতিক্রিয়া হয়েছিল, হিন্দুরা অখুশি হয়েছিল বঙ্গভঙ্গের ফলে, আর মুসলমানরা খুশি হয়েছিল, ঢাকায় উন্নয়ন হয়েছিল, অপরদিকে এরা এদের স্বার্থসিদ্ধি থেকে সরে আসতে বাধ্য হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষেরা। এই যে হিন্দু আর মুসলমানদের মধ্যে বঙ্গভঙ্গের ফলে একটা প্রতিক্রিয়া হয়েছিল, এই প্রতিক্রিয়ায় তোমাদের এই কোশ্চিন হিসাবে পরীক্ষাতে বেশি অ্যাড হয় যে বঙ্গভঙ্গটা কী ছিল, বঙ্গভঙ্গের বিভিন্ন কারণ সম্পর্কে জানা থাকবে তোমাদের সৃজনশীল কোশ্চিনে, তোমাদের সবগুলি কারণ হয়তো পরীক্ষায় থাকবে না, যে কোনো একটা কারণের নমুনা তোমাদের উদ্দীপকে থাকতে পারে। এবং পাশাপাশি তোমাদের দুটা জাতির মধ্যে যে প্রতি মানে বিরোধ হয়েছিল বা প্রতিক্রিয়া হয়েছিল, কী প্রতিক্রিয়া হয়েছিল তার আর কি তোমাদের কোশ্চিন থাকতে পারে। আজকে তাহলে এ পর্যন্ত বন্ধুরা, তোমাদের আগামী ক্লাসে আমি তোমাদেরকে চেষ্টা করব অন্য একটা টপিক সম্পর্কে যেটা তোমাদের কঠিন লাগতে পারে, কারণ আমি এই সাবজেক্টটা পড়াই, আমি বুঝি তোমাদের কোথায় একটু ল্যাক আছে, কোথায় তোমরা একটু বুঝতে কম পারবে, আমি সে আলোকে পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টার শেষ পর্যায়ে এবং পরের চ্যাপ্টার সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেব, দিয়ে শেষ করব। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, তোমরা ভালো থেকো।